ওয়েলকাম টু নুপুরস কিচেন। ভালো আছো বন্ধুরা? নিশ্চয়ই আশা করি। আর আজকে আমি আরেকটা নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, এটা মান বাটা। তো আমি কিভাবে মান বাটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমরা যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে আমি যে নতুন ভিডিও দেবো সেগুলো সাথে সাথে নোটিফিকেশান দেখে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশানটা, সাথে সাথে তোমরা দেখতে পারবে। তো চলো কীভাবে কী তৈরি করলাম দেখে নিই। দেখো, এটাকে মান বলে, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তো এই মানের কিছুটা অংশ আমি কেটে নিয়েছি, মোটা মোটা করে কেটেছি, কারণ আমি এটা মিক্সিতে বেটে নেবো, মিক্সির বাটিতে, চাইলে ছোটো করেও কাটা যায়। আমি এখানে একটু নারকল কোড়া নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি। তো নারকলটাকে আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। তো আমরা এটাকে বেটে নেব। তো চলো আমরা মিক্সির বাটিতে এটাকে তুলে নিই। তো প্রথমে আমি নারকলটাকে একটু বেটে নিয়েছি ফার্স্টে, দিয়ে তারপরে আমি মানটাকে দিয়ে দিয়েছি, দিয়ে বেটে নিলাম। আর আমার তেল লাগছে, আমি একটু লেবু নেব, আর লবণ দেব, কালো জিরে, আর সামান্য চিনি। তো তোমরা চাইলে এর মধ্যে সর্ষেও ব্যবহার করতে পারো, তো আমি এখানে সর্ষেটা ব্যবহার করিনি। তো আমার এটা রেডি হয়ে গেছে যেহেতু, এবার চলো আমরা করে নিই বাকি রান্নাটা। তো এটা খুব চটজলদি হয়ে যায়, আর গরম ভাতে খেতে অসাধারণ লাগে। মানে একটু মানে এক থালা ভাত নিমেষে উড়ে যাবে আর কি মান বাটা খেলে। তো আমি যেহেতু ঝালটা কম দিয়েছি, তোমরা চাইলে ওখানে লাল লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে। তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দেখো একটু তেল বেশি করেই দিয়েছি। দিয়ে এর মধ্যে এবার আমি ওই বাটা, মান বাটাটাকে ঢেলে দেবো। তো মান বাটা মানে অসাধারণ লাগে, আমার তো ভীষণ ভাল লাগে। তো এটাকে এবার আমরা নেড়ে নেড়ে আঁচটাকে কমিয়ে দিয়ে, কিন্তু নেড়ে নেড়ে নাড়তে হবে, কারণ অনবরত, না হলে এটা তলায় লেগে যাবে বা ধরে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম, আর চিনিটাও আমি দিয়ে দিলাম। এটা আন্দাজ করে দিতে হবে লবণটা, প্রথমে একটু কম দেওয়াই ভালো, তারপরে দেখে নিয়ে লাগলে তখন দেওয়া ভালো, নাহলে বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এটাকে আমি নেড়ে নিচ্ছি ভালো করে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর একটা কমেন্টস অবশ্যই করবে, আর শেয়ার করবে তোমার বন্ধুবান্ধবদের কাছে। আর আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আমি দেখো সাবধানতা অবলম্বনের জন্য একটু লেবু দিয়েছি, কিন্তু এটা লেবু না দিলেও চলে, লেবু ছাড়াও খাওয়া যায়। এই মানটা খুব ভালো, এটা তোমার ডাঙার মান, অর্থাৎ উঁচু জায়গায় হয়েছে, যেগুলো জলের মান সেগুলো একটু কুটকুটে হয়। তো আমি এটা প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে, দেখো এবার আমি নামিয়ে নেবো, কারণ গুটে গুটি 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 যখন আসছে তখন এটা হয়ে যায়, হয়ে যাবে। তো আমি এটাকে এইভাবে পরিবেশন করেছি, এটা গরম ভাতে খেতে দুর্দান্ত। তো তোমরা এটা বাড়িতে তৈরি করো, করে খাও, খেয়ে দেখো কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর আমার পাশে থাকবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।